একটা ছোট্ট ভিডিওর সাথে আবার এলাম। খুব খুব ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের মনে কোণে এই প্রশ্ন হয়তো জাগরিত হয়েছে, কিন্তু সেইভাবে আত্মপ্রকাশ করিনি, আমার মনে এলো। আচ্ছা, সন্দীপ দুটো স্ট্রাইক দিয়েছিল না ক্যাথাকে? তার রোজগারের জায়গাটায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল কি না? কৃষ্ণ যদি মায়ের কাছে যায় তাহলে মা দেখাতে পারবে না যে স্থিতিশীল তার রোজগারের, যেখান দিয়ে তার ছেলের পারিশ করবে। এরকমই এরকমই বাতাসে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। সেম ওয়েতে আমরাও দেখেছি রিকভারির সময়, তখন এত তিক্ততাটা বাড়িনি, উল্টে তিক্ততাটা বাড়িয়ে গেছে রিকভারির দিন থেকে। তার বাবা এখনও তো অলিখিত না লিখিত জামাই, এক মেয়ের একটা জামাই। সেই এই ব্যবহারগুলো না জানেন তো, স্বর্ণা অক্ষরে, তাও আবার অন ক্যামেরা যদি হয়, লোকের মনের জায়গায়, মানে মনের মনি কোঠায় এটা ছবি আকারে রয়ে যায়। আজকে কেন এই কথাটা বললাম, তাহলে রিকভারির দিনও ক্যাথা চেয়েছিল তার স্বামীর রোজগারের জায়গাটার জন্য একটা ফাঁকা হয়ে যায়, কারণ সে খুব গর্বের সহিত এবং অহংকারের সহিত বলেছিল যে আমার মুখ না দেখালে তুই টাইলস মার্বেল বসাতে পারবি না। কেন 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 করেছিস তুই আমার সাথে? আমি পরকিয়া করছিলাম, তুই কেন মানিস নি? মানলে তো এত দূর আসতে হতো না আমার, আমার এরকম কলপারে হিসু করতে হতো না। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলছি, আমি কলপারে প্লাস্টিক টাঙাতে হয়েছে, হ্যাঁ, এরকম অস্বাস্থ্যকর পরিবেশ আমার থাকতে হতো না। এক্স্যাক্টলি তাই, তুই ডে ওয়ানে চাষনির সন্দীপের বাড়িটা দাঁড়া, ডে ওয়ান থেকে চাষনির সন্দীপের রোজগারের রাস্তাটা সুন্দরভাবে এগিয়ে যা না, যার জন্য তুই আয়োকে দেখেছিলি যে মোবাইলটা আমার। তারপরে তো আমরা সবাই জানি পুরো ইতিহাস ব্যাপারটা। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, সবই যদি সন্দীপের দোষ থাকে, সবচেয়ে আমি তো অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, যেই মানে চরিত্রহীনা আমি বলবো যে কোনো নাই, যদি পুরুষের কাছে বিক্রি হয়ে যায় নিজে থেকে, পুরুষ কী করলো সেটা পরে 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 আমরা আসছি, নারীটা স্বামী থাকতে সন্তান থাকতে, সেই সন্তান আবার এমন বয়স যে কিছুক্ষণ মাকে না দেখতে পেলেই কিন্তু চিলে চিৎকার দেবে, হ্যাঁ, দেড় বছরের শিশু, সে তো নাদান, মায়ের সংস্পর্শ, মায়ের সান্নিধ্য, মায়ের কোল সবসময় সে থাকবে, সেইখানটা ভুলে গিয়ে সে একটা পুরুষের সাথে পরকিয়া করতে এসছে সব জেনে। আমার সবচেয়ে অবাক লাগছে কী জানেন, প্রি প্ল্যান, কেন জানেন, যেই চরিত্রহীনা মহিলাটি তার পাতা ফাঁদে সন্দীপকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেবে এই রকম একটা পরিকল্পনা নিয়েছিল, সেই ফ্রেন্ড লিস্টে কমন ফ্রেন্ডদের নাম শুনবেন আপনি অবাক হয়ে যাবেন, অবাক, জাস্ট অবাক হয়ে যাবেন। সেখানেই রয়েছে, এখনও ইলিগাল হয়নি তো, লিগাল ওয়াইফ সন্দীপের ক্যাথা রয়েছে, তার মানে বুঝতে পারছেন কি পরিকল্পিতভাবে সন্দীপকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছে, সাথে তার পাতানো দিদিকেও, তার পাতানো দিদি এক নম্বরের যে কালপ্রিট সেটা ওরা বোঝাতে চেয়েছে, যার জন্য হয়তো আগামী দিন অনেক কিছু আপনারা জানতে পারবেন। আগাম বলে গেলাম, আপনারা দালালের মুখ দিয়েও শুনেছেন, সেখান থেকেই জেনে আমি বলছি যে এইটা সুন্দর একটা ছক, ক্যাথা ফোকলা, আরও কিছু মানুষকে দেখলাম তার কমন ফ্রেন্ড লিস্টে, আমি শুধু অবাক হয়ে যাইনি, আমি চিন্তায় পড়ে গেছি, এরা সন্দীপের সাথে সাক্ষতা রাখে, সত্যি কি সন্দীপের জন্য এরা সঠিক না বেঠিক আমি জানি না, তবে আমাকে সবচেয়ে যেটা বেশি পীড়া দিচ্ছে সেটা হচ্ছে ক্যাথা এই কমন লিস্ট কমন ফ্রেন্ডে আছে, মানে এরা সুন্দরভাবে সূক্ষ্মভাবে সন্দীপকে টুকরো টুকরো করে শেষ করে দেওয়ার পরিকল্পনা মাথার মধ্যে এনেছে, খুব খারাপ সন্দীপ। কিন্তু সন্দীপের লিগালি যে ওয়াইফ ক্যাথা, তার কী অ্যাক্টিভিটি বলুন তো আমাকে আপনারা? ভিডিও তো শুরু করবো, ছোট্টই ভিডিও, বেশি বড় করবো না, আপনাদের পীড়া দেবো না, সময়ের অভাব সবচেয়ে বড় কথা, এই যে ক্যামেরাটা মুখের সামনে নিয়ে দেখা এই গরমকালে ভীষণ ভীষণ প্যারেশান, পীড়াদায়ক ব্যাপার। হ্যালো বন্ধুরা, কেমন আছে, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমার সাদা মনে কাদা নেই, একটা সুন্দর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম, এরা পরিকল্পিতভাবে আমি জানি না কতটা ডিপে সন্দীপ ঢুকেছে, আর যদি না ঢুকে থাকে মনে করবো বজরংবলী সন্দীপের মাথার উপর হাত আছে, যার জন্য তাকে গতে ফেলতে দেয়নি। এক্স্যাক্টলি তাই, সন্দীপ কত বড় পাতা ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেছিল, মানে করানো হয়েছিল সেইখানে, মানে এই যে একটা গ্রুপ, আমি বলছি না গ্রুপ, সেই গ্রুপে ফোকলা আছে, সেই গ্রুপে ক্যাথা আছে, সেই গ্রুপে তার সাক্ষ্য, মানে আমরা যাকে সবসময় দেখি সন্দীপের সাথে তার মিসেস আছে, বুঝতে পারছেন ব্যাপারটা, মানে যত চিন্তা করছি না তত অবাকই লাগছে। ফ্রেন্ড লিস্টে থাকতেই পারে না, কিন্তু এইরকম একটা চরিত্রহীনা মহিলার ফ্রেন্ড লিস্ট আলোকিত করে রয়েছে কিছু কমন ফ্রেন্ড, এটা তো আমাদের ভাবাচ্ছে, হ্যাঁ, ফোকলা আছে, ক্যাথা আছে, ফোকলা আছে মানে পিছন দিক থেকে আছে, আর স্বশরীরে আছে ক্যাথা,
আরে বুঝতে পারছেন, তার লিগাল হাজব্যান্ডকে ফাঁদে ফেলতে আর একটা মেয়েকে ভাড়া করেছে, আর সেই মেয়েটা চরিত্র তার কোথায় কোথায় বিকিয়েছে সে ওয়াইটি প্ল্যাটফর্মে এই দালালকে দিয়ে বিক্রি করছে, যে দালাল মাহির পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। মক্ষী রানী পরকিয়াকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে মানে কী বলবো, নোংরামির রোদে শুকায়। এটাই ছিল আমার আজকের বক্তব্য। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাভ ইউ অল, শুভরাত্রি।